লোন করে আমি একটা গাড়ি কেনার জন্য আসি, গাড়িটা কিনলাম, উনি বলছে গাড়ির সবকিছু ঠিক আছে, রং অরিজিনাল, তারপর সবকিছু ঠিক আছে। আমি গাড়িটা নেওয়ার পরে পুলিশ আমাকে ধরে, নাম্বার প্লেট 2 নম্বর, ফোন করি বলি, উনি বলতেছে যে এটা আমি আটসময় আইলে ঠিক করে দিব, বললে উনি ফোন রিসিভ করে না। এরপরে রং 2 নম্বর, পুলিশ আমাকে এটার জন্য হয়রানি করতে আছে, এরপরে নাম ট্রান্সফার করে দিতেছে না, 10 মাস হয়ে গেছে আমি বিনা মালিকে গাড়ি চালাইতে আছি, পুলিশ প্রতিদিন আমাকে ডিস্টার্ব করে, যখনই গাড়ি বাইর করি তখনই আমাকে ডিস্টার্ব করে। আমি অনেক টাকা লুজার দিছি পুলিশের হাতে, ধরা পড়ি বলি। আজকে আমি 4 বার ধরা খাইছি, 2 বার আমাকে বক্তা অধিকার স্যার রিকোয়েস্ট করে ছুটাইছে, আর 2 বারের পরে যায় আমি তাদেরকে কিছু দিই, তারপরে ছুটিয়ে আসতে হয়েছে। এখন আমি এদের এখানে আসার পরে এরা আমার বলতেছে যে আপনি 6 লাখ টাকা নিয়ে যান, আমার গাড়ি রাখি যান, কিন্তু আমি 10টা মাস ক্ষতিগ্রস্ত হয়েছি, 10টা মাস আমি এক হিসাবে বেকার, কিন্তু উনার কাছে আসার পরে উনি আমাকে এটার কোনো গুরুত্বই দিলেন না। এরপর আমি বাধ্য হই বক্তাতে অভিযোগ দিছি, কন্ডিশন এটা কিনছি আর কি, যে উনার শোরুম থেকে কিনছি, 7,30,000 টাকা দিছি, 30,000 টাকা নিছে উনি নাম ট্রান্সফার করার জন্য, আর 7 লক্ষ টাকা গাড়ির দাম। এরপরে আমি গাড়ির কাগজপত্র বানাইতে 41,000 টাকা দিছি, এরপর গাড়ির বাম্পার লাগাইছি, চাকা পাল্টাইছি, আর তো মানে রাস্তার যেহেতু লুজার দিছে 1,50,000-এর উপরে আমি শুধু নগদ লুজারে দিছি। আচ্ছা, সামিয়া কার হাউস থেকে আমাদের একজন ভোক্তা, উনি একটা কার ক্রয় করেছিলেন আজ থেকে 10 মাস আগে আর কি, প্রায় 10 মাস হয়ে গেছে। তা উনি যে কারটা কিনেছিলেন এটা নাম্বার প্লেট 2টা, সামনে একটা পিছনে একটা, এবং ওনাদের কালারের যে কালার ডিসকে বর্ণনা করেছেন যে কালার গাড়ির কালারটা সে মিল নাই। তারপরে উনি 7,30,000 টাকা দিয়ে গাড়ি ক্রয় করছেন এবং প্রায় 1,00,000 টাকা খরচ করছেন, কিন্তু এখন পর্যন্ত উনি ওনার নামে নাম ইয়া হয়, হ্যাঁ, নাম ট্রান্সফার করা হয় নাই, তো মালিকানা ট্রান্সফার হয় না, যার পরিপ্রেক্ষিতে উনি বক্তা অধিদপ্তরে অভিযোগ করেছিলেন। আমি ওনাদেরকে চিঠি দিয়েছিলাম, প্রথম চিঠি, মালিক পক্ষে কেউ আসে নাই, একজন পাঠাইছে, উনি দায়িত্ব দেন নাই, হ্যাঁ, এবং পরবর্তীতে আর একটা চিঠি দিচ্ছে আজকে, এবং আজকে ওনারা মালিক পক্ষে কেউ যায় নাই, এবং যে গিয়েছিলেন উনি এই প্রতিষ্ঠানে কেউ না, ওনার বিবৃতি আমাদের কাছে আছে, যার কারণে পরিপ্রেক্ষিতে আমরা এখানে আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি আমি, এবং এখানে আসছিলাম, এখানে এসে আমরা আজকে এখানে বন্ধ করে দিয়েছি ওনাদের, কারণ ওনারা সচেতন করে নাই, এই জন্য ওনাদেরকে প্রতিষ্ঠানে বন্ধ করছি, এবং আগামীকালের জন্য শুনানিতে ওনাদেরকে ডেকেছি।